আসসালামু আলাইকুম, আমি তাসলিমা মিলন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ভর্তা, ভর্তা এমন একটা বিষয় যে যেখানে ভাত খাবার রুচিটাই এনে দেয় এবং ভর্তা পছন্দ করে না বাঙালি ঘরের এমন কেউ নেই। ভর্তা হলে তো আর কথাই নেই, সেই ভর্তাটা যদি কোনো মজাদার একটা ভর্তা হয় সেটা সাধারণ কোনো জিনিসেরই ভর্তা, আমরা সকলেই পছন্দ করি। চলেন আজকে এই যে পাটাই করে বটবটি ভর্তা কিভাবে আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বটবটি ভর্তা যারা খান না তারা একবার ট্রাই করে দেখতে পারেন, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, আর কে কেমন করে করেন সেটাও কিন্তু বলতে ভুলবেন না। তো আমি বেশ কিছু বটবটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ লবণ দিয়ে পানির মধ্যে সেদ্ধ চলে দিয়েছি। সবুজ চিনিতে হলুদ দেওয়া লাগে না, সবুজ জিনিসে হলুদ দিতে হয় না, বাট যেহেতু ভর্তা করব কালারের একটা বিষয় থেকে যায় তার জন্যে আমি অল্প একটু হলুদ এখানে দিয়েছি। জালটা একটু জোরে দিয়ে এটা আমি সেদ্ধ করে নিয়েছি। পানিটাই কিন্তু ভর্তাটার আসল ট্র্যাজেডি, পানি যদি বেশি হয় ভর্তাটা কিন্তু আপনার একদম ক্যাতক্যাতা হবে, আবার যদি কম হয় ভর্তাটা আপনার কচকচা হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি যখন একটু হালকা সেদ্ধ হয়ে গেছে তখন এখানে বেশ কিছু কাঁচামরিচ আর রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আপনি কিন্তু শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। তো বেশ কিছু পেঁয়াজ, ভর্তাতে বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা বটবটি ভর্তা, তো আমি হালকা পাতলা কিছু পেঁয়াজ এখানে একটু কালাই জিরা দিয়ে ফোড়ন করে নিয়েছি। বটবটিটা যখন এইরকম সেদ্ধ হয়ে গেছে এইটা তখন এখানে দিয়ে এটা আলতো হাতে একটু ভালো করে ভেজে নিব, যে বটবটির গায়ে যে একটুখানি পানি আছে ভাজি করে নিলে সেই পানিটা চলে যাবে এবং বটবটিটা বেশ শুকনো শুকনো হবে। তো যাই হোক, সব মিলিয়ে এই তো এখন পাটার মধ্যে দিয়ে দিলাম, বটবটিটা ঠিক এই রকম হবে। এখানে কিন্তু আপনি শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন, কিংবা উপরে একটু শুকনো মরিচের ভাজে নিয়ে ছিটেও দিতে পারেন। তো যাই হোক, আমি এটা কাঁচা মরিচ দিয়ে করে খেয়েছি। এই তো ভর্তা পয়সা হয়ে গেছে, তার সাথে এক কোয়া লেবু দিয়েছি। এর সাথে যদি ডাল থাকে আর ছোটো মাছের চচ্চড়ি থাকে গরম ভাতে আর কি চাই। আশা করি আজকের এই ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো এরকম সাধারণ রেসিপি নিয়ে। ততদিনে আল্লাহ হাফিজ।